ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ডেট দু হাজার তেইশের অ্যান্সার কী ব্যাপারে নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র বাংলার অ্যান্সার কী এবং সেই ব্যাপারটা নিয়ে আপনার কাছে পুরো ব্যাপারটা রাখবো এর আগের ভিডিওতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগ্রি নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যান্সারগুলো আপনার কাছে শেয়ার করেছিলাম তো এটা শুধুমাত্র বাংলার ক্ষেত্রে হতে চলে এবং বাকি যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটি আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব এবং তো পুরো একটা প্লেলিস্ট দিয়ে দেবো সেটা তারা আপনারা কিন্তু একবারে কিন্তু পেয়ে যাবেন তো শুরু করে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দিতে পারেন তার আপডেটটা মিস করবেন না শুরু করে যাক তো বাংলার ক্ষেত্রে আমরা শুরু করতে চলেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যান্সারগুলো তৈরি করেছি এক্ষেত্রে শুদ্ধ বানানোর ক্ষেত্রে এখানে হয়ে যাবে বিয়েডটা মুরমো এবং তারপর চলে আসছি এখানে ভিটে এখানে পরিষ্কার এখানে পৈঠা শব্দের অর্থ হয়ে যাবে এখানে সোপান তেত্রিশের দাগে দেখতে দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে আঙিনা আঙিনার কথা হচ্ছে প্রাঙ্গন বা উঠান আপনারা যেটা যে যেমনভাবে বুঝতে পারেন তো থার্টি থ্রির ক্ষেত্রে সি হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন ব্যস্ততা সীমা নেই কারো এখানে ব্যস্ততা বিপরীত হচ্ছে ব্যস্ততা মানে হচ্ছে বিজি বিজনেস যাই হোক তো তার বিপরীত হচ্ছে সমিত মানে যে অলস আর কি অপশান ডি হয়ে যাবে তারপর তিন মাসের মতো জীবন ধরনের সবকিছু উপর মজুর রাখতে হয় এখানে রাখতে হবে কিছু রকম যৌগিক ক্রিয়া হবে এখানে ভিটে ভিটে ঘর এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার হবে এখানে উল্লেখ করা আছে প্যাসেজের মধ্যে তো শূন্যস্থানে এটা বসবে ভিটে তারপরে দিদি মাকে খবরটা দিয়ে আসতে এখানে ক্ষেত্রে উত্তর হবে দিদি মাকে এখানে গৌণকর্ম এটা এবং তারপর সকাল থেকে অবিশ্রম বৃষ্টি ঝরছে তারপর এখানে ঝড় ঝমঝম এখানে তীব্রত বোঝাতে এটি ব্যবহার করা হয় তীব্রতা বোঝাতে এখানে হয়ে যাবে তারপর এখানে চলে আসছি কতক্ষণ মাঝে কলা কাজগুলো চিনিস কী কাজে লাগবে ভেলা বানাতে কাজে লাগবে তারপর আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা একদম এখানে দেখতে পাচ্ছেন পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হচ্ছে অক্ষয়িনী তারপর হচ্ছে এখানে তার মানে এ উত্তর হয়ে যাচ্ছে তারপরে একচল্লিশের ক্ষেত্রে উত্তাল উর্মিত তালে এখানে পণ্য একটি অর্থ হচ্ছে ভুজঙ্গ তারপরে এখানে একটু ভাবার বিষয় যে গিরিতটে ভূমিগর্ভ ভূমিকর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল এখানে উচ্ছ্বাস উচ্ছল এখানে পরিষ্কার বর্ণ বিপর্যয় মানে ভাঙলে এইভাবে হয় একদম লাস্টে একদম লাস্টে অটা কিন্তু থাকবে এখানে উচ্ছল বলা হয়েছে যদি উচ্ছ্বল থাকতো তাহলে কিন্তু লাস্টে এখানে শেষ হয়ে যেত তার মানে সেটা এইটা উত্তর হতো কিন্তু এখানে এক্ষেত্রে কী হবে এ এরটা উত্তর হবে অর্থাৎ ফোরটি টু এর ক্ষেত্রে এরটা উত্তর হবে তারপরে এখানে চলে আসি আমরা এখানে ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বি হলো এক্ষেত্রে তুমি যে ধরনের সময় ব্যক্তিবাচক তুমি আপনারা এটা জানেন অনেকেই বি উত্তর হবে তারপরে ভেঙেছিলে ধুলি সৃষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর শৃঙ্খল সন্দিপবদ্ধ রূপ হচ্ছে সিম যুক্ত খল এখানে সি উত্তর হয়ে যাবে ফর্টি ফোরের এর সি আপনাদের ক্ষেত্রে পাল্টা থাকতে পারে কোশ্চেন গুলো কিন্তু সব কোয়েশ্চেন কিন্তু সেম থাকবে সেটা আপনারা জানেন তো ফর্টি ফাইভের ক্ষেত্রে হয়ে যাবে শান্তি এক্ষেত্রে আহব সংবাদ আহব হচ্ছে যুদ্ধ সংবাদ মেবি এখানে তো এখানে শান্তিটা হচ্ছে তার বিপরীত হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন কোনটা মিসিং আছে পৃথিবী এটা বর্ণ বিপর্যয় সরি বর্ণবিশ্লেষণ তো বর্ণবিশ্লেষণের ক্ষেত্রে পথ আবার রি হয়ে যাবে রিটা এখানে আছে রিটা শূন্যস্থান বসবে তার ডি উত্তর হয়ে যাবে তারপর আমরা চলে আসছি ফোরটি সেভেনে নিচের কোনটি সকাল শব্দের সমর্থক শব্দ নয় জামা হবে উত্তর তারপর আমরা চলে আসছি মৌলিক শব্দ নয় এটা হচ্ছে দীর্ঘকার হবে ডি এরটা উত্তর হবে ফোর্টি এইটেরটা তারপর আমরা চলে যাব ফোরটি নাইনের এখানে চতুর্থ শ্রেণীতে বাংলা শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হচ্ছে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা এটা হবে তারপর আমরা চলে যাই ফিফটিতে ফিফটির ক্ষেত্রে ডিএডটা হবে কবিতা বিষয়বস্তু ভূমিকা আলোচনা এবং ফিফটি ওয়ানের ক্ষেত্রে আপন নিজ আপন মানে দোকান এটা কিন্তু সঠিক জোড়া বাকিগুলো কিন্তু ভুল আছে তারপর আমরা এখানে চলে যাব মকর থেকে মগর এটা একটা ঘষি ভবনের উদাহরণ হবে এবং তারপর ধান সমেত গাদাকে কথা বলে পালুই এটা অনেকেই জানেন গ্রামাঞ্চলে অন্তত মানুষ যারা থাকেন তারা অবশ্যই কিন্তু এটা জানতে পারেন এবং অভ্যস্ত এই লেখাটার সাথে এবং এই সজটার সাথে এল ইডিয়াটা আপনারা সকলেই জানেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস তারপর আমরা চলে আসবো ফিফটি ফাইভে ফিফটি ফাইভের ক্ষেত্রে অল্প প্রাণ কনলি সব যেসব ধরুন সবগুলি অল্প মানে এখানে সি হবে আমরা মনে করছি এটা আপনারা অবশ্যই একটু কনফার্ম করবেন এটা একটু সন্দেহ আছে আমাদের তারপরে ফিফটি সিক্সের ক্ষেত্রে দলগত শেখনের জন্য একটু দৃষ্টিভঙ্গি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়ে ছাত্র সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা ডি হবে তারপর ফিফটি সেভেনের ক্ষেত্রে হয়ে যাবে পিয়া এখানে এটা একটু কনফিউশনের মধ্যে আছি আমরা যাই হোক এটা পিয়াসাটা হতে পারে হয়তো তো অনেক ক্ষেত্রে এখানে নয় বলেছে যে শব্দটা লিখবে না বলেছে তো জাস্ট এটা একটু এটা একটু সন্দেহ আছে আমাদের আপনারা অবশ্যই সঠিক উত্তরটা জানতে ভুলবেন না ফিফটি এইটেরটা হবে আর ওই পদ্ধতি উদাহরণ থেকে সংজ্ঞা আর সংজ্ঞা থেকে উদাহরণ হচ্ছে অবরোধ পদ্ধতি তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বি ফিফটি নাইনের ক্ষেত্রে হয়ে যাবে একুইশন তারপরে ক্ষেত্রে যা বলা হবে এটা পক্ষমান এটা হয়ে যাবে বক তো এটা হয়ে যাবে উত্তর তো এই ছিল পুরো বাংলার সমাধান এবং আমাদের আন অফিসিয়াল অ্যান্সার কি যেটা বলতে পারেন যে অফিসিয়াল অ্যান্সার কি বোর্ডের দ্বারা প্রকাশিত হবে সেটা কিন্তু আপনারা তখন জানতে পারবেন তো আরও যে বিষয়গুলো সেগুলো একটা আমরা প্লে লিস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো একদম পাঁচটা বিষয় আপনারা পেয়ে যাবেন সেখানে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি লাইক করতে পারেন ছিল পুরো ব্যাপার তো আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং